বিশ্বময় ছড়িয়ে থাকা মাদারল্যান্ড টেলিভিশনের প্রিয় দর্শক, আপনাদের সালাম, প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন ও সাহিত্য অনুষ্ঠানের সবিশেষ একটি পর্ব। এই পর্বে আমরা আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়েছি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত গ্রন্থ, সবচেয়ে আলোচিত উপন্যাস, কথা সাহিত্যের অমল এবং অমর একটি সম্পদ বলা হচ্ছে যাকে, সেই আগস্ট আবছায়া উপন্যাসটির লেখক এবং ব্যাংকার ব্যক্তিত্ব মাসরুর আরেফিনকে। মাসরুর আরেফিন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ রানা ভাই, এখানে আসতে পেরে ভালো লাগছে। আপনি আমার ব্যক্তিগতভাবে বহু বছরের পরিচয় আছে, ওই পরিচয়ের ডাক উপেক্ষা করতে পারিনি, সো সেজন্য চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি আজকে যোগ দিয়েছেন বলে। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে আগস্ট আবছায়া নিয়ে কথা বলবো, সেটি খুব অবভিয়াস, একেবারেই স্বাভাবিক যে জীবন ও সাহিত্যে জীবন অংশে তার ব্যাংকার পরিচয়ের সংশ্লেষ থাকবে, কিন্তু সাহিত্য অংশে আমরা তাকে খুঁজে নেওয়ার চেষ্টা করব যে মাসরুর আরেফিন কোনো আগন্তুক নন এই অঙ্গনে। যেমনটি তিনি তার ধন্যবাদ পর্বে বললেন যে আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দীর্ঘদিন পরিচিত বা বহু বছর ধরে পরিচিত, সেই প্রিভিলেজের কারণেই আমি বলতে পারি যে মাসরুর আরেফিন যখন ক্যাডেট কলেজের ছাত্র, আই বিলিভ বরিশাল ক্যাডেট কলেজে, তখন থেকেই কিন্তু তার কবিতা প্রকাশ শুরু হয়েছে। এবং আজ থেকে 28 বছর আগে, যখন অনেকে কাব্যচর্চা শুরুই করেনি, তখন ঢাকার একটি অভিজাত সাহিত্য প্রকাশনায় তার কবিতা ছাপা শুরু হয়েছে। অর্থাৎ জাতীয় পর্যায়ে মাসরুর আরেফিন একজন হুইফোর কোনো ব্যক্তিত্ব নন, তার শক্ত ভিত্তি আছে সাহিত্য নিয়ে কথা বলার, সাহিত্য করার এবং সে সাহিত্য দিয়ে মানুষকে বিমোহিত করার। আপনি আমাদেরকে প্রথমে বলুন যে আপনি অনুবাদ থেকে মৌলিক রচনায় হাত দিলেন এবং তা আগস্ট আবছায়ার মতো এরকম একটি বিপুল আলোচিত, কিছুটা সমালোচিত, বেশ খানিকটা বিতর্কিত এরকম একটি সৃষ্টির, আমি হলে আমার খুব আনন্দ লাগত, আপনার কেমন লাগে? আমার আনন্দ লাগছে যে পাঠক বইটা পড়ছে। বাংলাদেশে তো জানেন যে বই পড়ার কালচার একটা প্রশ্নের বিষয়, যে একটা বাঙালি উপন্যাস ক্ষেত্রে গদ্য যেভাবে দেখে, আগস্ট আবছায় সেই গদ্যে লেখা না, সংলাপ নির্ভর গদ্য, বাবু বলল সাবানটা নিয়ে আসো, পরের লাইনেই লেখা আসমা বলল না বাসায় তো সাবান নাই। আমি বলছি না যে বাংলা সাহিত্যই পুরো এরকম, বাংলা সাহিত্য এতখানি তরলীকরণের দিকে সময়ের সাথে চলে গেছে, এত এরকম ছিল না বাংলা সাহিত্য, অনেক রিচ অনেক রিদ্ধ ছিল আগস্ট। এখন এই সংলাপ নির্ভর, ডায়ালগ নির্ভর অ্যান্ড অ্যাবসলিউটলি প্লট ভিত্তিক না, সংলাপ নির্ভরও না, সে বই যে এভাবে লোকে পড়ছে, ফেসবুকে প্রতিদিন একটা দুটো করে রিভিউ আসছে, সো এটা অনুপ্রেরণার বিষয় পরের বই লেখার জন্য, যে পাঠক এখনও আমি মনে করি যে যদি কন্টেন্ট নেওয়ার মতন হয় পাঠক নেয়, তো ভালোই লাগছে অ্যাকচুয়ালি। এই যে আপনি হেসে উত্তর দিলেন ভালো লাগছে, এখানে আপনার সুখের অনুভূতিটা প্রতিভাত হলো বলে আমার মনে হয় কি আপনার একটা উপন্যাস তো একদিনে বসলাম আর 10 দিনে সৃষ্টি করলাম এমন কিছু না, ফরমায়েশি বিষয় না, না না আমি ওভাবে কাজ করতে পারি না। যেমন হুমারের ইলিয়াড আমি 2 বছরের ঊর্ধ্বে অধিক সময় ধরে করি, 950 পৃষ্ঠার একটা বই, যার লাস্টের 200-250 পৃষ্ঠার টিকা টিপ্পনী অ্যান্ড পর্যালোচনা। আমার বইগুলো আপনি উল্টালেই বুঝবেন, শুরুতে ইন্ট্রোডাকশন থাকে অনেক রিচ, আমাকে অনেক খেটে কাজ করায় আমি বিশ্বাস করি, কারণ আমি থাকবো না, কাজগুলো তো থাকবে, কেউ যেন কোনো কথা না বলতে পারে কখনো, কেউ যেন বলতে পারে না যেখানে লেখকের যত্নের অভাব ছিল। তো এত কষ্ট করে যখন করা একটা আগস্ট আবছায়া, আমি 3 বছরও বলি 4 বছরও বলি, অ্যাকচুয়ালি তো আমি মাথার মধ্যে এটা নিয়ে ঘুরছি 1988 সাল থেকে, যখন 30 বছর তার চেয়ে ওরকমই হবে, কারণ যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকেই আমার এই অবসেশন বঙ্গবন্ধু। তাহলে আমরা একটু সময়স্পর্শী হই, একটু কালস্পর্শী হই, সেটা হচ্ছে আরেকটু আগে যদি যাই, আপনি তখন বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র
এবং বলা বাহুল্য আপনার এডুকেশনাল ডিসিপ্লিন ঈর্ষা জাগানিয়া, আপনি অনেক ভালো ডিস্টিংশন সহ সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছিলেন। তখন থেকে আপনার হাতে কবিতা রচিত হয়েছে। 91-তে এখন থেকে 28 বছর আগে এই ঢাকার অভিজাত সাহিত্য পত্রিকায় আপনার লেখা ছাপা শুরু হয়েছে। আপনি কোনো আগন্তুক নন, কবি হাসান হাবিবের ভাষায় বলতে হয় আমি কোনো আগন্তুক নই, আপনি ভেরি মাচ ইনসাইডার টু আওয়ার লিটারেরি হিস্ট্রি। আপনি সেই সময়কার একটু যদি কাল নির্দেশক দু একটি ইভেন্টের কথা একটু ছুঁয়ে যান। না, ক্যাডেট কলেজে থাকতে আমি আমাদের ব্যাচের সবচেয়ে বেশি ছিলাম শিল্প সাহিত্যের সাথে জড়িত। দেয়াল পত্রিকা করতাম, নিজে লিখতাম, ওই বয়সে অনুবাদ করতাম শেলি থেকে, কিডস থেকে। এখনও মনে আছে যখন ক্লাস 8-এ পড়ি ওড টু এ নাইটিঙ্গেল অনুবাদ করি, তারপরে আপনার ওই রকম সময় হোয়াটসঅ্যাপ অনুবাদ করি, কষ্ট করে করে এগুলি করতাম। নেশা আসলে এটা করতে এসছে আমি জানি না, আমার আব্বারও সাহিত্যের নেশা ছিল, আমাদের বাসায়ও পড়াশোনার পরিমণ্ডল ছিল, তখন আমরা বরিশালে থাকি। এরপরে পড়াশোনা শেষ করি, পড়াশোনায় ভালো ছাত্র ছিলাম সবসময়, প্রথাগত অর্থে যাকে ভালো ছাত্র বলে। তো তারপরে আপনার ঢাকায় আসি, ঢাকায় আসার পরে 1992 সাল থেকে এখানে তখন মাটি নামে পত্রিকা বের করতেন মারুফ রায়হান, যিনি কবি, ওই সময় ওইটা ছিল সবচেয়ে বড় সাহিত্য পত্রিকা দেশের। তো উনি আমার এই লেখালেখির ন্যাক দেখে মাটি পত্রিকাতে উনি আমাকে লিখতে বললেন। আমার মনে আছে যে আমার প্রথম প্রবন্ধ ছিল স্যাজন প্যার্সকে নিয়ে, নোবেল পুরস্কার পাওয়া ফরাসি কবি। দ্বিতীয় প্রবন্ধ ছিল চিনু আচেবেকে নিয়ে। তারপরে আপনার ল্যাটিন আমেরিকার সাহিত্যকে ওই সময় আমি বাংলাদেশে নিয়ে আসি, কারণ আমি যখন ইন্ডিয়াতে পড়ি তখনই আমার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আর মারিয়া ভার্গাজোসা আর আলেহো কার্পেন্তিয়ার এদের সঙ্গে পরিচয়। তো আমি মাটি পত্রিকা এগুলি দুহাত ভরে লিখতে থাকি, তো তখনই একটা তকমা ওঠে যে বিশ্ব সাহিত্য অনেক পড়াশোনা করা একটা ছেলে, বাট এগুলি ভালো। এরপরে আমি শাহবাগেই মানুষ হয়েছি, শাহবাগে আমরা ওই সময় অনেক শাহবাগে আমাদের সবারই অত্যন্ত শাহবাগে, সেই সাজ্জাদ শরীফ থেকে ফরিদ কবির থেকে শুরু করে আসফার হোসেন, আমরা আহমেদ সফা, আমরা সব ওনার কাছে যেতাম বসতাম। একটা কিছু দিন গেছে আনিসুল হক, এখন যিনি উপন্যাসিক লেখক, আমরা কিন্তু সবাই ওই শাহবাগের ওই পাঠক সমাবেশ আজিজ সুপার মার্কেটের কর্নারে বসে আমাদের দিন রাতের কোনো আজিজীয় গোষ্ঠী। জি 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 জি, ওখান থেকে বাংলা সাহিত্যে অনেকে আমি দেখি যারা বের হয়েছে শাহবাগ থেকে বের হয়েছে। আমরা তখন নদী নামে একটা পত্রিকা করতাম, নদী পত্রিকায় হুমায়ুন আজাদ লিখলেন তার নারী উপন্যাস, নারী প্রবন্ধ গ্রন্থের একটা বড় অংশ, তারপর নদী থেকেই নারীটা প্রথম বের হলো, ওইটা আমাদের সবার শাহবাগ পর্ব। প্রচুর পড়াশোনা করতাম, কারোর হাতে র্যাবো তো কারোর হাতে নাগিব মাহফুজ, তো কেউ পড়ছে আপনার কমল কুমার মজুমদার, ওটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট। সেলিম মুর্শেদ ছিলেন শাহবাগবাসী, আমাদের যশোরের বন্ধু, যশোরের বন্ধু আপনাদের। হ্যাঁ, তো শাহবাগ মাতিয়ে রাখতেন এনারা। খসরু ভাই ছিলেন সিনেমা জগতের, মোহাম্মদ খসরু, সদ্য প্রয়াত। তো ওই ওইটা একটা দুর্দান্ত টাইম ছিল। কখনো গালাগালি করছে আপনাকে? আমার সাথে অন্যরকম একটা খুব খুব ভালো সম্পর্ক, আমরা তো সবাই ওনার এই আদরের শিকার হয়েছি। জি জি জি, জিতেন তারেক মাসুদ মারা গেলেন, ওনারাও আসতেন, আমরা তো সকালে গিয়ে বসতাম, রাত্রে 12টা 1টা 2টোর সময় বের হতাম। তো ওই ওই জীবনটাই ছিল আসলে সাহিত্যে বোধহয় গড়ে ওঠার টাইম। ওর মধ্যেই পড়ছি, তর্ক করছি, গ্রামসি, ফুকো, দেরিদা, ইউনো, জানি কি না জানি, এর মধ্যে থেকেই বেড়ে উঠছি, এটা একটা প্রক্রিয়া। অর্থাৎ আপনার সঞ্চিতিটা গড়ে উঠেছিল আসলে ওই 90 থেকে বা তার পরবর্তী 90 থেকে মাসুদ খান, ফরিদ কবির, ওই সঞ্চয় থেকেই আসলে আপনার কাফকা, আপনার জি জি জি, যে হোমারের আপনি কাজ করলেন না, তখন থেকে আমি কাফকায় বিরাট ভক্ত। শাহবাগের লোকজনও জানতে ছেলেটা সারাক্ষণ কাফকা নিয়ে থাকে। তো এক বয়সে তো প্রায় 20 বছর পরে এসে আমরা আপনার হাত দিয়ে সেই কাফকার এই বিশাল কাজটি পেলাম। জি জি, কারণ 2012, তো 1992 যদি কাফকার প্রথম গল্প ওইটা পড়ি তো 20 বছরই হয়। হ্যাঁ, তো আপনার 20 বছর নিয়ে কাফকা সবাই জানতো যে এ কাফকা খুব পাগল। আমিও কাফকাকে তুলে ধরতে অনেক সাহায্য ওই সময়ও করেছি, লোকজনকে বলতাম ফ্রান্স কাফকা পড়ো, আমি নিজে নিজে লাইন ধরতাম, ওই মুহূর্তেই বাংলা অনুবাদ করতাম, বন্ধুর হাততালি দিত, এই দিনও গেছি সিঁড়ির মধ্যে বসে বসে। আরেকটা বিষয় আমার আগ্রহ আছে মাসরুর, সেটা হচ্ছে যে আপনি গ্রিক শিখলেন জি অনুবাদ করার জন্যে, এটি কিন্তু একটা দুর্লভ ঘটনা, এটা একটু বলেন আমাদেরকে। আমি কাফকা অনুবাদ করার পরে, ফ্রান্স কাফকা তো খুব বড় মাপের রাইটার, দেখলাম যে
পাঠক ভালোভাবে নিল, বুঝলাম যে অনুবাদের বইও তাহলে চলে। সো যে কোনো অনুবাদকের মূল স্বপ্ন থাকে তিনটা বই অনুবাদ করার, একটা হোমারের ইলিয়াড, একটা হোমারের অডিসি, আর একটা ভার্জিলের ইনিদ। সো এই 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 যে এই যে এই যে এই যে ত্রিভুজ, এইটা অনুবাদ করার স্বপ্ন সবার থাকে। এই স্বপ্ন থেকেই ইলিয়াডটা করি। ইলিয়াডটা পৃথিবীর প্রথম মহাকাব্য। আমরা সবাই হেলেনের কথা জানি, সবাই ট্রয়ের গল্প জানি, অ্যাকিলিসের কথা, হেক্টরের কথা জানি। তো এটা করতে গিয়ে দেখলাম যে ইংরেজি অনুবাদ অনেকগুলো আছে, সবই প্রামাণ্য অনুবাদ, এবং আক্ষরিক অনুবাদও আছে। আবার তখনই দেখলাম যে কর্নেল ইউনিভার্সিটি প্রেস কিংবা প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেসের ইলিয়াডটা পার্স করা আছে। অর্থাৎ প্রতিটা হোমারের লাইন 15,693টা লাইন, প্রতিটা হোমারের লাইন, তারপর 15,693টা লাইন, এটা এখনো মুখস্থ আছে। তো প্রতিটা হোমারের লাইন পার্স করা মানে হচ্ছে PARSE, ওটারই মিনিং ছাড়াই ঠিক ওই শব্দগুলোর ইংরেজি প্রতিবর্ণী, একদম জাস্ট তাই। তো আপনি পুরো জানেন হোমার কী লিখেছিল, বুঝতে পারছেন। তারপরে নিচের লাইন ওইটাকে আবার মিনিং দাঁড়া করিয়ে ওটাকে বাক্য গঠন করা লাইন, দেন তারপরে আবার ওইটার তর্জমা, এই 15,693 লাইনের মানে 60,000 লাইনের উপরে চলে গেলে এটা অনেক হাজার পৃষ্ঠার একটা বই, অনেক হাজার পৃষ্ঠার ইলিয়াড। তো ওটা হাতে আসলো, আমি তারপরে বিখ্যাত সব ইলিয়াডগুলো হাতে নিলাম, নিয়ে দেখলাম যে ইংরেজিতে 7-8টা অনুবাদ আছে, স্ট্যানলি লম্বার্ট, দেন আপনার রবার্ট ফেগেলস, দেখলাম রবার্ট ফেগেলস অনেক কাব্যিক, হোমার যা লিখেনি দু চারটা শব্দ দিয়ে দুর্দান্ত করেছে। বাট আমি বললাম আমি এসবের মধ্যে নাই, হোমার যা লিখেছে আমি তাই লিখবো, যে শব্দ উনি লেখেনি তা লিখবো না, আর যা উনি লিখেছে তা ফেলবো না। তখন আমার মনে হলো পার্স করা জিনিসটা আছে, 7-8টা প্রামাণ্য হোমার আছে, ইভেন রিচমন্ড ল্যাটিমোরের ইলিয়াডটা আছে যেটা আক্ষরিক, আমি তাও মনে হচ্ছে না হচ্ছে না। তখন মনে হলো গ্রিক তো শেখা কঠিন হওয়ার কথা না, বিকজ গ্রিক ভাষার বর্ণমালা তো রাশিয়ান কিরিলিক বর্ণমালার মতোই দেখতে, চেষ্টা করে দেখতে দোষ কী। তো গ্রিক বইটাই কিনে ফেললাম, আমি দেখলাম যে খুব দ্রুত পিক করা যায় গ্রিক, কারণ আমাদের ইংরেজি পড়াশোনা অনেক ভালো থাকার কারণে গ্রিক আমাদের কাছে ঠিক চাইনিজ শেখার মতন না। তো এটা আমার অনেক কাজে দিল, ওই রুডিমেন্টারি বেসিক লেভেলের গ্রিক কাজে দিল, যে ইলিয়াডের গ্রিক লাইনে ওই যে পার্স দাবি করছে যে শব্দ ওখানে আছে তারই হুবহু আছে, আমি এবার পার্সকেও চ্যালেঞ্জ করতে পারছি যে ও ঠিক আছে কিনা। মাই গুড লর্ড, তো এইভাবেই করা। এবং আপনি ইলিয়াডে দেখবেন প্রতিটা পৃষ্ঠার 950 পৃষ্ঠার বই, মানে যতটুকু ইলিয়াড ভিতরে, প্রতিটা পৃষ্ঠার দুই পাশে 5 লাইন পর পরে সংখ্যা বসানো, সংখ্যা বসানো, কারণ বলা হচ্ছে যে যেটা খণ্ড 4-এর লাইন নম্বর 294 সেটা পৃথিবীর যে কোনো প্রামাণ্য হোমার এই 294, বাংলাটাও তাই। তো রেফারেন্সটার জন্য আপনাকে আর কোথাও দৌড়াতে হবে না, আপনি এক্স্যাক্টলি জানেন এটা 5ম অধ্যায়ের 652 নম্বর লাইন, এটা পৃথিবীর যে কোনো প্রামাণ্য হোমারেরই 652 নম্বর লাইন। আপনার এই যে মানে অ্যাকুরেসি প্রীতি বা একদম টু দি পয়েন্ট হওয়ার যে অভিপ্সা, এটাই কি শেষ পর্যন্ত আপনাকে এই আগস্ট আবছায়ের মতো একটি ভয়ঙ্কর উপন্যাসের দিকে আনলো? তো ডকুমেন্টেশন তো সব বলে না, ডকুমেন্টেশন তো বলবে না যে যখন ওরা ধরেন ঢুকলো বাসায় এত সৈন্য, আর শেখ কামাল ভাবলো যে বামপন্থীরা অ্যাটাক করতে এসছে বোধ হয়, তাই আর্মিরা বাঁচাতে এসছে। ও যে এত বড় প্রতারিত হলো, ওর তখন মাথায় কি চলছিল? ও দেখলো আর্মিরা ওকে মারতে এসছে, তো এই চিন্তা তো আর ডকুমেন্টেশনে থাকে না। এবং এটা বঙ্গবন্ধুর কণ্ঠেও কিন্তু তার আমরা প্রতিফলন পাই যে তোরা কি চাস, এবং উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছেন যে তোরা আমাকে মারবি? জি 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 জি, এই তোরা আমাকে মারতে এসেছিস? জি, আমি অর্থাৎ এই অবিশ্বাস ছিল যে বাঙালি কখনো তাকে এই অর্থ স্পর্শ করতে পারে না। জি 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 জি, ওটা উনি ছিল, এই উপন্যাসে এই বিষয়ে বিস্তারিত আসছে বলা। হঠাৎ করে এই সময়ের আমি বিজয় সরণিতে হাঁটছি, তখন কেউ একজন চিৎকার করে বলে 15ই আগস্ট সরে যান, যেভাবে ফেরিয়ালারা কথা বলে, মানে একটা টাইম মেশিনে চড়ে সেইখানে চলে যাওয়ার মতো। হ্যাঁ, ওই ধাক্কার মধ্যে আমি দেখছি যে চলে গেলেন আপনি 1975 ইন্টারকন্টিনেন্টালের দিকে, বিদেশিদের গাড়িগুলো যাচ্ছে কি ইন্টারকন্টিনেন্টাল থেকে বিদেশের দিকে, মানে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, যেগুলো হিস্টোরিক্যাল তথ্য। তো ওই সময় উপন্যাস অধ্যায় 3-এ প্রবেশ করলো। আমি এক্স্যাক্টলি 14ই আগস্ট দুপুর, মানে বিকাল 4:30, যখন সুলতান শাহরিয়ার রশিদ খান আর মেজর রশিদ আর হুদা এরা মোস্তাকের বাসায় গেল আগামসি লেনে, ওই সময় থেকে উপন্যাস শুরু, বিভৎস তো বটেই।
এর মধ্যেই তারা সব দুইজন গৃহবধূ, যাদের মধ্যে একজনের বিয়ের বয়স তখন এক মাসও হয়নি। না, দুজনেরই এই বাসায় এক মাসও হয়নি, দুজনেরই এক মাসের কম টাইম এই বাসায়। সেজন্য সিঁড়িতে আলপনা ছিল, সেজন্য ওনাদের হাতে মেহেদির রং, বিয়ের সমস্ত যা থাকে নকশা এগুলো ছিল। বাট বিভৎসতা নিয়ে কাজ তো করতে চাইনি, বাট বিষয় হচ্ছে যে আগস্টকে স্পর্শ করতে গেলে আগস্ট বিভৎস, শেখ রাসেল হত্যাকাণ্ড বিভৎস, শেখ কামাল বিভৎস, বঙ্গবন্ধু নিজে হত্যাকাণ্ড বিভৎস, যেভাবে বেডরুমে দুই বউকে মারা হয় বিভৎস, যেভাবে দেউড়ির উপরে বেগম মুজিবকে হত্যা করা হয় তা বিভৎস, শেখ নাসের হত্যাকাণ্ড বিভৎস, ইভেন শেরনিয়াবতের বাসাটা বিভৎস, বিভৎস হত্যাকাণ্ড ওখানে হয়েছিল। এক রুমে ঢুকিয়ে অনেকটা রাশান জার স্টাইল, ওখানে কিন্তু সবাইকে এক রুমে মারা হয় শেরনিয়াবতের বাসায়, আর এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে বহু জায়গায় মানুষকে মারা হয়। তো এখানে এইভাবে মেরে ফেলা, মেরে ফেলে এই বাসায় ডাকাতি করা, তার আগে রাতে রান্না করা, খাবার খাওয়া, পুরোটাই বিভৎস। এবং এটা বেসিক্যালি আমাকে আমাদেরকে দেখায় দ্য পাওয়ার রিলেশনস, পাওয়ারের সম্পর্ক, মানে ক্ষমতা কীভাবে, ক্ষমতার দ্বন্দ্ব যেটা, ক্ষমতা কীভাবে কাজ করে। আমরা তো ভাবি, ধরেন ক্ষমতা তো প্রতি স্তরে কাজ করে, ক্ষমতা প্রতিটা লেভেলে, ক্ষমতা সর্বব্যাপী একটা জিনিস। আমরা ভাবি যে ক্ষমতা বোধহয় উপর থেকে নিচের দিকে কাজ করে, বস ক্ষমতাশালী আর সাবঅর্ডিনেট ক্ষমতা ক্ষমতাশালিতার নিপীড়নে শিকার হয়। আগস্টে দেখেন নিচের থেকে, উনি তো দেশের প্রেসিডেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওনাকে থেকেই ওনাকে ষড়যন্ত্র শিকার করা হয়েছে, শিকার করা হলো এরা সবাই মিলে। আমি যেটা শুরুর দিকে আপনি ওই চীনা সম্রাটের পাশে ঘুরঘুর করা রাজন্যবর্গ, যেগুলির মাথার মধ্যে ক্রূরতা, শয়তানি, ষড়যন্ত্র ঘুরছে, সেটার একটা প্যারাগ্রাফ আছে একদম একদম বইয়ের প্রথম প্যারা, মানে প্রথম পৃষ্ঠায় আগস্ট নিয়ে বলতে যাব, দ্বিতীয় পৃষ্ঠায়। সো নায়ক হিসেবে যে আমি আছে, সে কাফকা দ্বিতীয় খণ্ড অনুবাদ করছে। এন্ড কাফকার বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত গল্প গ্রেট ওয়াল অফ চায়নাতে একটা জায়গা আছে ভয়ঙ্কর, যেখানে সম্রাটের ফাঁসি দিতে চাচ্ছে এবং শয়তানিতে ভরা রাজন্যবর্গ। সো গ্রেট ওয়াল অফ চায়নার ওরকম একটা ভয়ঙ্কর জায়গা, যা বাংলাদেশের আগস্টের এটার সাথে মেলে, কারণ বঙ্গবন্ধুকেও মেরেছেন তারই শয়তানিতে ভরা চারপাশে ঘোরাঘুরি করা রাজন্যবর্গ, মোস্তাক এদিকে, যারা ইভেন চীনপন্থী ছিলেন তারাও তার খুব কাছের লোক। এদের প্রত্যেকের নাম আমি জানি, আপনারা জানেন, এরা সবাই তাদের বাসায়, উনি সবার পিতার মতন ছিলেন। তো পৃথিবীতে এত বড় অসম বিবাহ এর আগে কিন্তু বোধ হয় না ঘটেছে। এক্সট্রিম ডানের পাকিস্তানপন্থী যারা বাংলাদেশ চায়নি, এরা আমেরিকার সাথে মিলে সিরিয়াসলি ডানপন্থী, আবার এক্সট্রিম বামপন্থী তাহের অ্যান্ড অল দিস পিপল, ইউ নো, এরা একসাথে আবার হলো জাসদ অ্যান্ড সবাই, উদ্দেশ্য শেখ মুজিবকে হত্যা করার জন্য এই দুজনের ম্যারেজ অফ কনভিনিয়েন্স। আমরা মানে স্বাধীনতার নায়ক, মহানায়ক, জাতির জনককে হত্যার জন্য সব পক্ষ এক হয়ে গেল তখন। জি, এটা একটা বিভৎসতার কাহিনী। আমরা আরেকটু আগাই, ড্রাইভার আইয়ারের উপাখ্যানটিও পাঠককে কিন্তু স্পর্শ করে, যাকে আপনি বকশিশ দিতে ভুলে গিয়েছিলেন, কিংবা আপনার একজন রিভিউয়ারের মতে এই কনসিয়াস গিল্ট আপনি বজায় রেখেছিলেন পুরো উপন্যাসকে ড্রাইভ করার জন্যে, একটু আলোকপাত শুনি। উপন্যাসটা বহু থিম, থিমের যদি বহুধা বিভক্ত থিমেটিক লেভেলেই, ধরেন মেইন থিমগুলি শব্দ দিয়ে যদি কিছু বোঝানো যায়, ক্ষমতা একটা বড় থিম এই উপন্যাসে, আমার মনে হয় প্রধানতম থিম। আমি এই নিয়ে এইভাবে আমি সিরিয়ালাইজেশন করতে চাই না, কে প্রধান কে অপ্রধান। মৃত্যু একটা বড় থিম, জীবনে বেঁচে থাকার মিনিং, জীবনের অর্থ, কেন এই জীবন, মানুষ হিসেবে আমরা এমন কেন আমরা যেরকম, সেটা অর্থাৎ জীবনের মিনিংলেসনেস বা জীবনের মিনিং, এটা একটা বড় জিনিস। প্রকৃতি একটা বড় থিম আপনার, দেন আপনার জিওপলিটিক্স একটা বড় থিম এই উপন্যাসে। তো এরকম অনেকগুলো থিম এসছে, মৃত্যু, বিষাদ, প্রেম, ভয়ঙ্করভাবে উপন্যাসের মধ্যে প্রেম আছে, দুজন নায়িকা আছে। সো মানুষের আন্তঃসম্পর্ক খুব বড় একটা জিনিস, বন্ধুত্ব এখানে একটা বড় থিম, একটা নায়কের একটা বড় বন্ধু মারা যায় ক্যান্সারে হঠাৎ, নায়ক পুরো পৃথিবীর মিনিং বুঝতে পারে। মহিষ নিজে এই উপন্যাসের থিমেটিক লেভেলে একটা জিনিস, মহিষটা আছে, দেখেন আপনি, মহিষ দেখতে মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী, কিন্তু রানা ভাই আপনি মহিষের তাড়া যদি খান আপনি বুঝবেন মহিষ কত নৃশংস, এবং মহিষের আপনি মাথার দিকে তাকালে বুঝবেন এশিয়ান ওয়াটার বাফেলোগুলোর এই রামদার মতন একটা শিং, দুইটা দা, সো এই মহিষ বিশাল দা দা। তো মহিষ প্রথম থেকেই আছে, যেমন আমার উপন্যাসের
ব্যাক কভার এই লেখা কে বানালো এই মহিষ নিয়ন্ত্রিত পাষাণ পৃথিবী। তো মহিষ কন্ট্রোলড ওয়ার্ল্ড মানে হচ্ছে একটা অশুভ আসুরিক শক্তি, মহিষাসুর। আপনি দুর্গা দুর্গতি নাশিনীর সঙ্গে উচ্চারিত হয়। জি জি জি। সো আপনি মিথের কথাও জানেন। সো ওইটা কেন যে আমরা সুটেড বুটেড ভদ্রলোকের এই মহিষের মতন দেখতে নিরীহ বাট হাতে পিস্তল নিয়ে ঘুরছি, তো হত্যার অভিপ্সা নিয়ে ঘুরছি মানুষের মধ্যে জিঘাংসা, মানুষের মধ্যে ক্ষমাহীনতা, মানুষের মধ্যে নির্মমতা, বৃহত্তর জায়গা থেকে না দেখা, এবং আরো বড় অর্থে বললে লিরিক্যালি যে আমরা আমাদের মিথ্যাগুলো সাজাই, লিরিক্যালি যে আমরা আমাদের বিশ্বাসগুলো সাজাই এবং আমরা তাতে বিশ্বাস করি এবং আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কিছু নির্মমতা করি কারণ আমি মনে করি যে ওইটা রাইট, এবং এইটার যে আপনার পলিটিক্যাল কনটেক্সট আছে যে আপনার ব্যাখ্যা দিয়ে আপনি আপনার যুক্তিটা দাঁড়া করাচ্ছেন, অর্থাৎ বেসিক গোড়ায় যদি যান দ্য কনসেপ্ট অফ জাস্টিস, আপনি ভাবছেন যে ইউর অ্যাকশন ইজ জাস্টিফাইড অ্যান্ড ইউ আর ডুইং জাস্টিস টু সামবডি অর সামথিং অর টু সাম সিস্টেম, আইদার ইউ আর ক্রিয়েটিং এ সিস্টেম অর ইউ আর চেঞ্জিং এ সিস্টেম। এই যে মানুষের চিন্তা থেকে আসে এইগুলি সবই সাবজেক্টিভ। এখন অবজেক্টিভাইজেশন অফ হিস্ট্রি তো হয় না, এখন কিভাবে হয় কারণ মানুষ তো আবার আবেগ টাবেগ দিয়েই গড়া, যার যার দেখার চাওলা তার তার সেই আওলার ঘটনা। আগস্ট আপছায়াতে আমি এই যে আপনার হিস্টোরিক্যাল কনটেক্সটটা দেখার চেষ্টা করেছি যে মানুষ বেসিক্যালি মানুষের নেচার নাই কোনো, আপনি আমি আমরা যাই বলি মানুষ স্বভাবে পাশবিক, কথাটা ঠিক না। মানুষ তার সময় তার পরিমণ্ডল ও তার ইতিহাসেরই অংশ। মানুষ তেমন ইতিহাস মানুষকে যেমন করেছে, মানুষ তেমন সিচুয়েশন পরিস্থিতি তার চারপাশের পরিবেশ তাকে যেমন করে। আজকে আমি আপনি সচ্ছল, আমরা ভালো আছি, আমি যদি খাবার না পাই আমি কালকে চোর হব খাবার অর্জন আনা কেড়ে নেওয়ার জন্য। সো ঐতিহাসিক কনটেক্সটে মানুষকে দেখতে গিয়ে আমি আগস্টকে তাই দেখেছি যে তারা যারা করলো তারা কেন করলো, যারা এই হত্যাকাণ্ডের শিকার হলেন তারা ইতিহাসের কোন সময়ে কী টানা পড়েনে এটা হলেন। তাহলে এই আগস্টেই তখন আমি দেখলাম 15ই আগস্ট তারিখটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে পৃথিবীতে, পৃথিবীর ঘাড়ে চেপে বসে একটা কালো তারিখ এটা। 15ই আগস্ট তারিখে হিটলারকে প্রত্যয়নপত্র দেয় হিন্ডেনবার্গ যে হিটলার তুমি দেশটাকে ঠিক করো। অথচ হিটলার অস্ট্রিয়ান নাগরিক, সে জার্মানি না, সিম্পল কর্পোরালকে এনে 15ই আগস্টে আপনার কঙ্গো ব্রাজাভিল স্বাধীনতা পায়, 100 কোটি লোক মারা যায়। আমার প্রিয় উপন্যাস আর্ট অফ ডার্কনেস ওইটার উপরেই লেখা, কঙ্গোতে বেলজিয়ানদের হত্যাকাণ্ড আর পাশবিকতা। 15ই আগস্টেই কেন্দ্র করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ঘটনা আছে, 15ই আগস্টে কেন্দ্র করে পাঞ্জাবের পথে পথে লাশ পড়ার ঘটনা আছে যখন ভারত স্বাধীন হয়। সো পৃথিবীর চক্রান্তগুলোকে একসাথে করে 15ই আগস্টকে একটা অন্য একটা 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 ফিকশন রাইটারের জায়গা থেকে দেখতে চেয়েছি। বাট কী দেখতে চেয়েছি, দেখতে চেয়েছি যে সমাজে ক্ষমতা কাঠামো কীভাবে কাজ করে। তো প্রতিটা মুহূর্ত কিন্তু একটা টেনশন, এই দ্বন্দ্বের মধ্যে আছে, প্রতিটা মুহূর্তে একটা টেনশন ফিল্ড, প্রতিটা হিউম্যান ইন্টারাকশনের মধ্যে টেনশন আছে। সো আইআরকে যখন আপনি প্রশ্ন যেটা করছিলেন যে আমি যে টিপস দিলাম না, আমি আমার ক্ষমতা দেখালাম কারণ আমার এই ক্ষমতা আছে, চয়েস আছে না দেওয়ার। না আইআর সারাদিন ডিউটি করে টিপসটা চাইলো, আমি যে যখন পেলো না তারও ক্ষমতা আছে ঘুরে আমার মানি ব্যাগের দিকে তাকায় কড়া চোখে আমার দিকে তাকানোর যে আমি এটা কেড়ে নিব, সে কেড়ে নেয়নি না, বাট তার ক্ষমতা ওইটুকুই সে দেখালো। সো স্ট্রাকচারালি আমি যেটা বলি এটা উপর থেকে নিচেই না, ক্ষমতা হায়ারার্কিক্যাল না, হায়ারার্কিক্যাল না, ক্ষমতা লোকাল, সবখানে বিরাজ করে, যে কেউ যেভাবে ইচ্ছে এটা ব্যবহার করতে পারে। আমি এই জিনিসটা অবতারণা হয় এই জন্য যে ওই গিল্টে আমি ভুগি, উপন্যাসের শুরু থেকেই কাফকার ওই রাজন্যবর্গের চক্রান্তের ওই অংশের পরেই গ্রেটল অফ চায়না থেকে আপনি পাবেন, গ্রেটল অফ চায়নার পরেই পাবেন গিল্ট বিষয়টা, ওই কথাতেই ঘুরে আসছি। গিল্ট এই উপন্যাসের একটা বড় থিম, বাঙালি হিসেবে যার কিনা আগস্ট নিয়ে অবসেশন আছে এত বছর ধরে, সে কিন্তু একটা গিল্টে ভুগে যে আবার আমি ধানমন্ডিতে ওনার বাসার কাছেই থাকতাম, ওনাকে এই জাতি বাঁচাতে পারলো না, এইভাবে হত্যা করলো, নিজে বাঁচাতে পারলো না, কিন্তু একটা অন্য ধরনের খুব কোমল একটা শব্দ, বাঙালি তার জাতির পিতাকে জাতির জনককে স্বাধীনতার হত্যা করলো। এরা সব আসলে পাকিস্তানপন্থী ভেজাল বাঙালি, তারা হত্যা করলো, এবং রক্ষী বাহিনী তিনজন ওই সময় ছুটিতে, কেন তিনজন ছুটিতে থাকবে, টপ 1 2 3। তো ইট ওয়াজ এ গ্রেট কনস্পিরেসি, ভেরি নাইসলি আপনার ডিজাইনড অ্যান্ড এক্সিকিউটেড। সো ওই গিল্ট আমার, ওই গিল্ট, ওই জন্য আইয়ারের গিল্ড উপন্যাসের শুরু। আমরা কথা বলছি
আগস্ট আবছায়া খ্যাত আলোচিত ঔপন্যাসিক কথাশিল্পী এবং কর্পোরেট ব্যক্তিত্ব মাসরুর আরেফিনের সঙ্গে ফিরব এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল বিজনেস টক শো মানি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনার মন্ত্রণালয় তো ঠিকই আছে, আমরা এই দেশের জন্য সম্মানের কিছু করতে পেরেছি। নিজেদের কিছু ভ্যালিউজ নিয়ে যদি কাজ করে যাই, যাদের আদর্শ শান্তিপূর্ণ, এ কথা বলা যাবে না। তাৎক্ষণিকভাবে যদি এরকম প্রয়োজন হয়, তাহলে যেখানে ইন্ডাস্ট্রি তার কাছেই আমরা ইনস্টিটিউট করব অথবা ইনস্টিটিউট অ্যারেঞ্জ করব। মাদারল্যান্ড টেলিভিশনের প্রিয় দর্শক, আপনাদের আরেকবার স্বাগত জানাই জীবন ও সাহিত্যের বিশেষ পর্ব, যে পর্বটি আমরা আজকে সাজিয়েছি আগস্ট আবছায়া খ্যাত কথাশিল্পী মাসরুর আরেফিনকে সঙ্গে নিয়ে। চলুন আমরা তার সঙ্গে আবারও কথা বলি। মাসরুর আরেফিন, আরেকবার স্বাগত জানাই। ধন্যবাদ রানা ভাই। আপনাকে এবার আমি জানতে চাই, আমরা অনেক আলোচনা করলাম আগস্ট আবছায়া নিয়ে, আপনার লেখালেখির প্রারম্ভিক পর্যায় নিয়ে। আগস্ট আবছায়ার যে পর্বটি একেবারে যদি আলোচনা না করি, তাহলে ঠিক অনালোকিত থাকার একটা অভিযোগে আমরা অভিযুক্ত হব, সেটি হচ্ছে এর বিতর্কের অংশটি। আমি ব্যক্তিগতভাবে 45 বছর ধরে সাহিত্যের পাঠক, লক্ষ্য করলাম যে আপনার এই বইটির, আমার ভাষায় আমি বারবার লিখেছি এটা, যে এর রসদ এবং রসায়ন সম্পর্কে না লিখে, না কোনো জায়গায় দাঁত বসাতে পেরে, মাছ না পেয়ে ছিপে কামড় বিষয়ক একটা ঘটনা হলো যে বইটি কিভাবে বাজারজাত করা হয়েছে, পোস্টার ছাপানো হয়েছে, এর কোথায় কাকে দিয়ে এর আলোচনা লিখে আনার চেষ্টা করা হয়েছে, এই ধরনের খুব জোলো খেলো বা সস্তা বিষয়গুলো নিয়ে আপনাকে বিতর্কিত করার চেষ্টা হলো। এরপরে বেশ একটা বড় অধ্যায় গেছে, একটু শুনি আপনার কাছ থেকে। দুঃখজনক পর্ব ছিল এটা, একটা সিম্পল ভুল থেকে, যে কবি মারুফ রায়হান, উনি হাসান আজিজুল হক স্যারের সাথে অনেক ক্লোজ কথা সাহিত্যিক, আমি পার্সোনালি অনেক ক্লোজ স্যারের সাথে বহু বছরের। উনি তো আপনাদের বাসায় বোধহয়। জি 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 জি, তাও একবার না দুবার খুলনাতে। সো স্যারের সাথে আমি স্যারের বাসায় গেছি রাজশাহীতে, স্যার আমাকে সবসময় স্নেহ করতেন, খুব মেধাবী বলে আমাকে বলে, এখনো করেন আই বিলি, আমি মনে করি এখনো করেন, বাট করার তো কথা, কেউ তো ওরভাবে মুছে যায় না একটা ঘটনাতে। সত্য। তো স্যার একটা কমেন্ট করলেন মারুফ রায়হান সাহেবের কাছে, যে অসাধারণ গ্রন্থ, অ্যান্ড বাংলা সাহিত্যে এরকম লেখা আর আছে বলে মনে হয় না, এটি সকল পাঠকের জন্য অবশ্য পাঠ্য। তা এটা ব্যাকভারে গেল, কিছু লোক এটা নিতে পারলো না। এখন আমার অবাক লাগে যে আজকে তারাই তো দেখছে যে ফেসবুকে প্রতিদিন একটা দুটো রিভিউ আসে, যার অধিকাংশতেই এই কথা যে এমন কোনো কিছু বাংলায় এর আগে পড়িনি। সো স্যার এমন কী কথা বলেছে? আমি তো জানি যে আগস্ট আবছায়ার মতন কোনো লেখা আপনি আর একটা আমাকে বাংলায় নিয়ে আসেন, এই ধরনের লেখা, এর চেয়ে ভালো লেখা পাবেন। এইভাবে উপন্যাসকে ডিল করা হয়েছে, এভাবে উপন্যাসের কাঠামো, আখ্যান, গদ্য, বিস্তার, বিস্তৃতি, থিমেটিক সমন্বয়, যা যা থাকতে পারে একটা উপন্যাসে, এটা যেমন ট্রাভেলগ আর জার্নালের মিশ্রণ, তো এটা স্যার একটা নর্মাল কথা বলেছেন যে এগুলো অনেকেই কাজ করেছে, বাট বড় উপন্যাস অনেকগুলো জিনিস একসাথে এসছে। আমি ফিলোসফিক্যালি, সুডো ফিলোসফি, ফিলোসফি, মৃত্যু নিয়ে উপন্যাসের 1/3 ব্যয় হয়েছে। আমি স্যার একটা সিম্পল কথা মারুফ ভাইকে বলেছে যে এ তো বাংলা সাহিত্যে আর আছে বলে আমার মনে হয় না, এই বাক্য তারা নিতে পারেনি। আর আমার প্রশ্ন, এখন তো সবাই নিতে পারছে এই কথা, তো এখন অন্যরাও তো বলছে যে ভালো হয়েছে, ভালো। আমার কাছে জানি কেন মনে হয় যে ব্লেসিংস ইন ডিসগাইজ হয়েছে, না কিছু মার্কেটিং হয়েছে, ধরেন এটা শুরুতে চাইতে গিয়েই অনেক লোক, আজকে আমার সাথে আফজাল ভাইয়ের দেখা হলো, যিনি কথাশিল্পী আফজাল হোসেন, উনি বললেন 7 আগস্ট আবছায়া কিনেছি, তো বাইরে পাঠিয়েছেন, উনি নিজে এক কপি রেখেছেন, দুটি কপি, তো মানুষ কিনছে। মানুষ কেনা দিয়ে তো দেখেন ব্যবসার কথা তো বলবো না, ওটা প্রথমে বুঝবে ব্যবসা কী, লেখকের রয়্যালটি কতই বা আপনারা জানেন। তো মানুষ কিনছে মানে যে একটা উপন্যাস লিখেছি কষ্ট করে, ওটা পড়ে নেই, ওটার গায়ের উপরে পোকা বসছে না, ধুলা জমছে না, ছ্যাদলা জমছে না, তো ওই অর্থে বললে তো মার্কেটিংটা হাতে না জেলে বিতর্কে হয়ে গেছে।
90 সাল থেকে যে লোক শাহবাগের সিঁড়িতে বসা, 92 থেকে মাটি পত্রিকায় লেখে, 2001 যার কবিতার বই বের হয় এবং সেটা প্রথম আলোর নির্বাচিত বইয়ের তালিকায় থাকে ওই বছরে, আমি তো সাহিত্যে নতুন কেউ না, আগন্তুক না। আমি প্রথম আলোতে কতদিন লিখেছি, সমকালে কালের খেয়ে আমি রেগুলার লিখতাম। আমি সংবাদ পত্রিকাতে অচেনা শহর নামে কলাম লিখি 1993-94 তো সংবাদে তখন আবুল হোসেন সাহেব, ভালো ভালো মানুষজন, আমি তো সাহিত্যে কেউ নতুন না। তো আগস্টাপছা এত হইচই ফেলে দেওয়া আর এটা একটা পোস্টার ছাপিয়েছি, সো ওয়াট, আমার কিছু পয়সা আছে, ভালো চাকরি করি, আমি তাই বলে 1,25,000 টাকা খরচ করতে পারবো না এত বড় একটা বই লিখে? আমি আপনি একটা ইন্ডিয়ান একটা চাইনিজ টুথপেস্টের বিজ্ঞাপন দিতে পারবেন, আর সাহিত্যের বিজ্ঞাপন দিলে জাত গেল বলবেন, দারিদ্র তুমি মরে করেছো মহান, সাহিত্যিকের দরিদ্র হওয়া ভালো আমি বিশ্বাস করি না, আমি সাহিত্যিকের পয়সা হওয়াও ভালো দরিদ্র হওয়াও ভালো ওইটাও খারাপ আমি কোনোটাতেই বিশ্বাস করি না। সাহিত্য এই ভালো খারাপের ঊর্ধ্বে, আপনি কী লিখছেন তার উপরে সাহিত্য, আপনি কী লিখছেন। পৃথিবীতে বহু সাহিত্যিক আছেন যারা অনেক ধনী, আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, এখন উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে আসি, ব্যাংক MD একজন, ধনী তো আর হয়ে যায়নি, চাকরি তো করি, সামান্য 15,000 টাকা খরচ করে পোস্টার ছাপিয়েছে, তো কী কী কার এসে এসছে গেছে ওইখানে। আপনার অনেকেরই এই জাতীয় প্রচার ভালো লাগেনি, অনেকেরই ভালো লাগেনি বাংলা সাহিত্যে কী হলো, এই একটা বই কী হবে, তাদের তাদের আবেগটাও আমি সমর্থন করি। তারপরে যা হলো, হাসান হাজিউল হক আমার বন্ধু মাহবুব আজিজ ওখানে তথ্য অনুসন্ধানে গেলেন, একটা বাংলাদেশের বিখ্যাত নিউজ পোর্টাল প্রথম ওনার বক্তব্য যে মাসরুর রহিম প্রতারক, এইটা ছাপিয়ে দিল ন্যাশনাল নিউজ করে, বড় নিউজ করে। দ্বিতীয় বক্তব্য যখন আবার আর এক গ্রুপ তার কাছে গিয়ে লিখিত করে নিয়ে আসলো, উনি বললো যে আমি যা বলেছি ঠিকই বলেছিলাম প্রচ্ছদে, যে জন্য প্রথমা কিন্তু আজও প্রচ্ছদ থেকে ওটা ফেলেনি, কারণ অরিজিনাল দ্বিতীয় চিঠি প্রথমার কাছে রাখা আছে ওনারই সাইন করা। ওই নিউজ পোর্টাল দ্বিতীয় চিঠিটা আর জীবনে ছাপানো দূরের কথা, সাংবাদিকতার মিনিমাম কিছু তারা মানেনি এবং একটা কোনো প্যারাও লেখেনি যে এই হাসান হাজিউল হক এখন দ্বিতীয় মন্তব্য দিয়েছে, যায় আসে না, তা একটা ষড়যন্ত্রের শিকার। আপনি যদি বলেন কিছু যায় আসে না, আমিও মনে করি কিছু যায় আসে না, কারণ আসলেই এগুলি থাকবে না রানা ভাই, সত্য থাকবে বইটা, আমি তো চলে যাব ধরেন আর আর কি, আর 20 বছর পরে 15 বছর হোয়াটএভার, 20 হোক 30 হোক 40 হোক, একসময় আমরা সবাই বইটা থাকবে, হ্যাঁ বইটা লেখা থাকবে। এই কাহিনী অলরেডি নেই, আপনি দেখেন অলরেডি, আপনি ফেসবুকে যদি আপনি ইন্টারনেটের রিয়াকশনটা দেখেন, আমি দেখি, আমি তো এখন 2% লোকও পাই না যারা ওই বিতর্ক নিয়ে আর পড়ে আছে, তারা এখন সবাই বইটা পড়ছে, আমি এটাই চাচ্ছিলাম। সো আমি মনে করি যে সেই দিক থেকে এই বই সফল, আপনাকে যারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, আমি নিজে লিখেছিলাম যে এটি একটি কুচক্রী ষড়যন্ত্রী কতিপয় লোকের এক ধরনের হিংস্র উন্মত্ততা, ঈর্ষার উন্মত্ততা, আমি সেখানেই আছি, আমার অবস্থান পরিবর্তন করিনি। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটির নাম জীবন ও সাহিত্য, এতক্ষণ আমরা সাহিত্যের কথা বললাম, এবার একটু জীবনের দিকে আসি। আপনার এই জীবনের এই পর্যায়ে এসে আপনি এখনও 50 পূর্ণ করেননি, কিন্তু আপনি করবো আর আর বোধহয় 9 মাস 7 মাস 7-8 মাস আছে, আপনার জন্ম তারিখ যেটি আগস্ট আপছায়ার ফ্ল্যাপে আছে সে অনুযায়ী। কিন্তু আপনার অ্যাচিভমেন্ট শুধু কাফকা কিংবা হোমারকে অনুবাদ না, বা আগস্ট আপছায়া না, কিংবা প্রথম আলোর নির্বাচনী বই বা বই নির্বাচিত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডেও আপনি খুব দেদীপ্যমান একজন তারকা ব্যক্তিত্ব, আপনি সিটি ব্যাংকের মতো, দ্য সিটি ব্যাংক লিমিটেডের মতো একটা খুব স্ট্রং এন্টিটি আমাদের ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে, সেটির এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ কমিউনিকেশন অফিসার, অনেক দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। বর্তমানে আপনি এই ব্যাংকটি হেড করছেন অ্যাজ এমডি অ্যান্ড সিইও। জি, কখনো কি আপনার মনে হয় যে আপনি এই রকম একটি নিরাপদ বা একটি সেফটি নেটের মধ্যে আছেন বলে আপনার সাহিত্য চর্চাটা বেশ নির্বিঘ্ন হচ্ছে? আমার মনে হয় যে এরকম হাই ভোল্টেজ জবে আসি বলে আমার সাহিত্য চর্চায় আরও একটু ক্ষতি হচ্ছে, কারণ পুরো সময়টা ব্যাংকিং নিয়ে নিচ্ছে, আমি আরেকটু যদি পড়াশোনার সময় বেশি পেতাম ভালো হতো। আর একটা ভালো লাগে যে
বেতন টেতন ভালো বলে আমি বই কিনতে পারছি, আমার বিরাট একটা লাইব্রেরি আছে। শুনেছি 10,000 বই আছে। তা আছে, তা হবে, আমার 10,000 বই হবে। সো হবে, ধরেন আমি তো কাউন্ট করিনি, এনিথিং ফ্রম ইউনো 8,000 অ্যান্ড আপওয়ার্ড হওয়ার কথা, বিশাল সংগ্রহ। তো এই বইগুলো যে কিনতে পারছি, এতগুলি টাকা কোথায় পেতাম যদি? এছাড়া ব্যস্ততা প্রচুর, ব্যস্ততা থাকার কারণে আপনার এত বড় এক ব্যাংক, 5,000 কর্মী এবং এত নৈতিক রেসপন্সিবিলিটি অ্যাজ এ ব্যাংকার, দেশের ইকোনমির কথা আপনি জানেন, আমাদের দায়িত্ব ব্যাংকগুলোকে সুস্থ রাখা, ভালো রাখা, দেশের ব্যাড লোন কালচার জানেন, তো ওই দায়িত্বগুলোরও একটা চাপ বোধ করি। দেন আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের আমার কাছে যে প্রত্যাশা আছে, তাদের ব্যাংকের লিডার, 130টা ব্রাঞ্চ, 400 ATM, এজেন্ট ব্যাংকিং এ যাচ্ছি। এই মালয়েশিয়াতে আপনাদের ব্রাঞ্চ কত? মালয়েশিয়াতে 11টা। তো ইটস এ হিউজ সাকসেস। জি, আমরা আবার হংকং এ ওপেন করছি আরেকটা সাবসিডিয়ারি 2 মাসের মধ্যে। তো ব্যাংক তো এত বিশাল, আপনারা মাসে রাশিয়াতে আপনারা কোনো কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছেন? রাশিয়াতে আমি 4 বার গেছি, এই জন্য যে আমাদের এন্টায়ার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড আপনার প্রিপেইড কার্ড, দেন আমার 400 ATM, দেন আমার 26,000 POS মেশিন দোকানে আমার QR কোড, এই পুরো সফটওয়্যার অ্যান্ড সিস্টেমটা রাশিয়ান সিস্টেম। আমাদের আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড সবই রাশিয়ান সিস্টেমে চলে। তো এই রাশিয়া যেতে যেতেই আমার পুশকিনের প্রতি প্রেম, আর ছোটবেলা থেকে তো ছিলই যে আপনার রুশ দেশের উপকথা পড়ে বড় হওয়া, আমরা সবাই পড়েছি এটা। আমরা যারা 60 এর দিকে তারাও কিন্তু রুশ দেশের উপকথা পড়েই বড় হয়েছে। রুশ দেশের উপকথা, দুনিয়া কাঁপানো 10 দিন, ইস্পাত, গোরকির মা, চেখবের গল্প, আমরা তো সব। আমি যদি অবসেসড বঞ্চিত লাঞ্ছিততে, হ্যাঁ আপনি আপনি আমাকে আগে বলেছেন বঞ্চিত লাঞ্ছিত, এটাও তো দস্তেভস্কির না? দস্তেভস্কির, জি জি জি, দস্তেভস্কির। এবং ওর একটা বই ছিল তখন জুয়াড়ি, একটা মলাটার মধ্যে 3টে উপন্যাস ছিল। দস্তেভস্কি আমাকে ওভাবে আসলে টানে না, আমি আগে পড়েছি। আপনি কি বঞ্চিত লাঞ্ছিত পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষণ্ণ, এখন আবার পড়তে হবে, বিষণ্ণ একটা উপন্যাস, ভয়ঙ্কর একটা বিষণ্ণ উপন্যাস, আমি কিচ্ছু মনে নাই, ভয়ঙ্কর, এটা মানুষকে একদম মানে ডিমোরালাইজড করে দেওয়ার মতো একটা ভয়ঙ্কর উপন্যাস। আগস্ট আপছানিও তাই বলছে ঘটনা, সেই জন্যই আমি পড়ার পরে কালকে একজন বললেন, আমি পড়ার পরে আমার জীবন বোধ চেঞ্জ হয়ে গেছে। সত্য, আমি যতটুকু পড়েছি, মৃত্যু নিয়ে এতগুলি কথা মানুষ ফেস করতে সাহস পায় না। বিলাস ব্যসনের মধ্যে থেকে আপনার মৃত্যু চিন্তা কেমন? আমার মৃত্যু চিন্তাই তো আমাকে সবসময় হন্ট করে। সো মৃত্যুকে আমি পার্সোনাল জায়গা থেকে দেখতে চাই না, আমার পার্সোনাল মৃত্যু দিয়ে কার কি জীবনকে অর্থহীন মনে হয় না? জীবন তো অর্থহীন মনে হয় না, তো জীবন তো অর্থহীন, একটু বলেন, আপনি তো চলেই যাবেন তাই না? আপনি যেখানে চলে যাবেন, আপনার সব চিন্তা সব কিছু 70 বছরের মাপে আর ছাঁচে গড়া, আর পৃথিবী বিলিয়ন বছরের, সো আপনি তো এর বাইরে থাকতেও পারবেন না, ভাবতেও পারবেন, সো কোথায় 70 আর কোথায় 4.5 বিলিয়ন? তো বিষয়টা তো এখন এই 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 শুরু এই শেষ। তো এই জন্যই ধরেন পৃথিবীকে নিজের মতন করে দেখা, পৃথিবীকে বোঝা, অ্যান্ড আপনার মৃত্যু তখনই মৃত্যুর বাইরে কিছু হবে, আদারওয়াইজ এটা একটা সাবজেক্টিভ ডেথ, যেটা নিয়ে আমার ইন্টারেস্ট নাই আমার কোনো। একটা একটা মৃত্যু মানে একটা মৃত্যু সোসাইটিতে কী রকম কোন পরিমণ্ডলের মৃত্যুগুলো ঘটছে আমার ইন্টারেস্ট ওইটা আমি আপনাকে বুঝাতে পারছি না। আমি হিস্টোরিক্যাল ইনএভিটেবিলিটি অফ ডেথ অ্যান্ড হিস্টোরিক্যাল নেসেসিটি অফ ডেথ, যেটা খুব ভয়ঙ্কর একটা কথা বললাম, আমার এইসব ডেথের বিভিন্ন দেখার চোখগুলি এই যে সোশ্যাল সায়েন্টিস্টদের, এগুলি আমাকে অবসেসড করে রাখে, নট মৃত্যুর ভয়, আমার ওটা কোনো অবসেশন নাই। আমার অবসেশন একটা অন্য জায়গা থেকে, যে মানুষ তার ছোট মাপের জীবনে মানুষ কিভাবে এত বড় সত্য ডিল করছে, যে একটা দোলনা, যেটা নবকব বলেছিলেন, এটা দোলনার মধ্যেই দুলছি, দোলনার এপারে অন্ধকার, যেটা জন্মের আগে কিচ্ছু জানি না, দোলনার এই পারটা তো আবার আর একটা অন্ধকার, ওটাও কিচ্ছু জানি না। সো এই দোলনার মাঝখানে ঝুলছে নবকবের স্পিক মেমোরি, আত্মজীবনীর প্রথম পাতার আই বিলিভ প্রথম প্যারাগ্রাফ এই বিখ্যাত কথা, যে দোলনার উপরে দুলছি, যার এপারে ওপারে দুপারে অন্ধকার, মাঝখানে একটা ছোট্ট আলো বলে মনে হচ্ছে। বাট আমার আগস্ট আপছা এই কথাটা নিয়ে এসে বলেছি যে এই দুই অন্ধকারের চাপে মাঝখানের আলোটাও এত কমই আলো যে ওটাও অন্ধকার। এটা আমার সঙ্গে আসলে কথা বলতে যাওয়ার এখনকার অসুবিধাটা হচ্ছে যে ঘুরে ফিরে সাহিত্যই
ড্রাইভ করে পুরো আলোচনাটাকে আমাকে তাই আমাকে সাহিত্য ড্রাইভ করে আমি যখন ব্যাংকে থাকি আমি পার্সোনালি সাহিত্য যেরকম আমি প্যাশনেট রানা ভাই একই রকম আমি প্যাশনেট মার্কেটিং অ্যান্ড ফিনান্স নিয়ে সরকারি খাতের আর কারোর হাতে কোনো ফান্ড নেই, ডিপোজিটের ইস এন ইস্যু। সরকারের সঞ্চয়পত্রের এরকম রেট, এর মধ্যে আমাদের স্টেট অফ ইওর সেক্টর, প্রাইভেট সেক্টর ব্যাংকিং, প্রাইভেট সেক্টর ব্যাংকিং ও সব আমরা ডিপোজিট ক্রাইসিসে আছি। সবারই এডি রেশিও 85 এন্ড আপওয়ার্ডস থাকতে হবে, 83.5 কেউ আছে ওরকম জায়গায়। বাট আমরা যারা লেন্ডিং মুখী ব্যাংক, লোন দিয়েই আমাদেরকে বাঁচতে হয়, সত্য আমাদের ডিপোজিট কন্টিনিউয়াস দরকার হয়। এখন গভর্নমেন্টের যে আপনার অর্থমন্ত্রী সাহেবের যে নতুন ভাষ্য শুনলাম, নতুন মনিটারি পলিসিও দেখলাম, মনিটারি পলিসি বলছে কন্ট্রাকশনারি একটা ফেজে যাবে, অর্থমন্ত্রীর কথাবার্তা সব তো এক্সপেনশনারি, কারণ এডিপি বাস্তবায়ন হবে। এডিপি বাস্তবায়ন এতগুলি টাকা কোত্থেকে আসবে এখন আমি জানি না, তখন এতগুলি টাকা দিয়ে মার্কেট থেকে সরকার ট্রেজারি বিল অ্যান্ড বন্ড ইস্যু করে তুলে নেয়, তখন তো আরও বিপদে পড়বো। তো এই একটা কথা, ডলারের উপরে চাপ আছে, ডলার কিন্তু দেখছেন টুকটুক টুকটুক করে কোথায় চলে যাচ্ছে, সো ওখানে একটা কারেকশন হবে যেটা ডিরেক্টলি উইল ইম্প্যাক্ট আপনার ট্রেডকে, অ্যান্ড আপনার এদিকে লোন দিলেই ব্যাড হয়ে যাচ্ছে। আবার গভর্নমেন্ট চাপ দিচ্ছে লোনের রেট কমাও, এখন ব্যাংকের লেন্ডিংয়ের কারণে যে এক্সপেন্সটা নিতে হচ্ছে সেটা একটা এক্সপেন্স, হাই যেটি ডিপোজিট নিতে হচ্ছে সেটা একটা এক্সপেন্স, অ্যান্ড অপারেটিং এক্সপেন্স তো আসেই, কারণ বাঙালি তো আমরা কোনো কিছু সুষ্ঠুভাবে করতে জানি না, খরচ করেছি 10 টাকা, আমরা খরচ করি 20 টাকা, তো আমাদের তো কস্ট কন্ট্রোলও নাই, কস্টের ম্যানেজমেন্ট আমাদের এখানে ভালো না, দেন চুরি আছে, দুর্নীতি আছে, ওগুলোর একটা এক্সপেন্স আছে নিশ্চয়ই। এগুলি ধরে নিয়ে ব্যাংক ব্যবসা খুব কঠিন। এখন ভালো জিনিস এটাই যে ব্যাংক কাস্টমারের অভাব নাই, অভাব আছে মানসিকতার, যে আমরা সংজ্ঞায়িত করছি যে রানা মুস্তুবি আমার কাস্টমার হবে বা তার নিচের আরও 4টা র্যাঙ্ক পর্যন্ত কাস্টমার হবে, তার নিচেরটা কাস্টমার হবে না। সো আনব্যাংক পপুলেশন 70% দেশের, সব ব্যাংকের কাস্টমার যারা ভালো ব্যাংক আমরা, তাহলে তো আমাদের এই আনব্যাংক কাস্টমারদেরকে যদি ব্যাংকমুখী করা যায় তাহলে এখানে একটা বড় সম্পদ আহরিত হতে পারে। এই আনব্যাংক কাস্টমারদেরকেই তো পেমেন্ট ডিজিটাল পেমেন্টমুখী করলো বিকাশ, 3.5 কোটি তাদের কাস্টমার, আর বড় বড় সব ব্যাংকদের কাস্টমার 10 লাখ, 15 লাখ, 20 লাখ। আপনি ওখানেই বুঝেন এদের জন্য ডিজিটাল লোন নাই, এদের জন্য কোনো ডিজিটাল সেভিংস নেই, এদের সবার হাতে মোবাইল ফোন আছে, বদলে যাচ্ছে সংজ্ঞা। এখন এই এরাতে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বড় বড় আপনাদের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাহলে টিকবেন কিভাবে? আমরাই তো ওইটা করতে যাচ্ছি এখন, টেকার জন্যই যে মাইক্রোফিন্যান্সে অলরেডি ঢুকে গেছি, 750 কোটি টাকা মাইক্রোফিন্যান্সে লোন দিয়েছি, এখন আপনার একদম মাইক্রো লেন্ডিংয়ে ঢুকে যাবো, ন্যানো লেন্ডিং যেটা বলে মোবাইল ফোনের মাধ্যমে, ওটার জন্য কাজ চলছে। এখন কোলাবোরেশন দরকার ইন্টার ইন্ডাস্ট্রি, আমাদের একটা অদ্ভুত দেশ, ব্যাংক এক দ্বীপে বাস করে, টেলকোগুলো আর এক দ্বীপে বাস করে, পেমেন্ট কোম্পানিগুলো আর এক দ্বীপে বাস করে, ইন্টিগ্রেশন দরকার। এই একটা ইন্টিগ্রেশন হলেই তো পুরো দেশের ইকোনমিতে জিডিপি 2% বেড়ে যাবে মিনিমাম, তা তো বিশাল। আমরা যে ডাবল ডিজিটে যেতে চাই, যে 10% এর ইভেন অ্যাবাভ, কারণ সব ফর্মাল ইকোনমিতে চলে আসবে, কারণ টাকাটা তো সবাই ম্যাট্রেসের নিচে। সো থিওরিটিশিয়ানরা বলে ম্যাট্রেস মানি ম্যানেজমেন্ট, MMM, এই ম্যাট্রেস মানিটা যদি ম্যানেজ করা যায়, সবার ম্যাট্রেসের টাকাটা যদি সিস্টেমে চলে আসেন, আমরা যদি ওই লোকগুলোকে না ঠকাই, তাদের জন্য আমরা যদি ফি টি না কাটি, তাদেরকে যদি আমরা পরিচ্ছন্ন একদম নির্মল একটা ব্যাংকিং এক্সপিরিয়েন্স দেই, তাদের মধ্যেই অসংখ্য লোক, আপনি দেখেন এদেশে নোবেল পুরস্কার পেয়েছে এনজিও লেন্ডিং করে, এক একজন এনজিওদের টোটাল লোন বুক কিন্তু আমাদের লোন বুকের চেয়ে বড়, 40,000 কোটি, 50,000 কোটি, টিএমএসএস 28,000 কোটি, এই যে বগুড়ার দিকে জানি চিনি। তো আপনি চিন্তা করেন যে এদের লেন্ডিং বুক কত বড়, ব্যাড ডেট নাই, আমরা ধনীকেই লোন দিচ্ছি, আমাদের কি রিসোর্স যার আছে তাকেই দিচ্ছি, ইসলামও বলেছে রিসোর্স নিম্নমুখী যাওয়া উচিত, তোমার আছে তুমি ওদেরকে দাও। সো আমরা চেষ্টা করছি সিটি ব্যাংক আপনার জনমানুষের ব্যাংকিং করতে, পিপলস ব্যাংক হতে, যেন 2 কোটি হয় আমার কাস্টমার, নট 15 লাখ। এটা করতে কতদিন লাগবে বলে মনে করেন? এটা আমি মনে করি 1 বছরের মধ্যে আপনারা এটা দেখবেন, এবং এটা তো আর পুরনো ম্যাসিভ মার্কেটিং দরকার, ফিক্সড কস্ট মডেলে তো হবে না, আমি এতগুলি ব্রাঞ্চ খুলবো না, এই টাকা তো নষ্ট করবো না, ডিজিটাল যুগে তো টাকা নষ্ট করার কিছু নাই, তো পৃথিবী তো সবাই কাছে চলে এসছে, সত্য, সিম আর ওই যে টেলকো কানেকশন তো সবাইকে নিয়ে এসছে এক জায়গায়, সত্য। তো ভোলার লালমোহনে যদি আপনি এখন কথা বলতে পারেন, ভোলার লালমোহনের লক্ষ্য তো আপনি এখন লোনও দিতে পারেন ফোনে, ওয়াই নট, আপনি দিতে পারতেছেন না, বিকজ আপনি এটা চেষ্টাও করেন, চিন্তা করেন, আপনি কনজারভেটিভ,
কনজারভেটিভ হয়ে রয়েছেন, আপনার কূপমণ্ডকতার কারণে আপনার মনটা উদার হচ্ছে না, দিতে পারছেন না, আপনি দিচ্ছেন না, সরকার পারছেন না, না দিচ্ছেন না, দিচ্ছেন না। সরকার বলছে তুমি এজেন্ট ব্যাংক করো লালমোহনে, লালমোহনে ধরেন একটা আছে শিকদার এন্টারপ্রাইজ, আপনি তাকে আপনার সিটি ব্যাংকের এজেন্ট করে দেন, তার ওখানে সিটি ব্যাংক সাইনবোর্ড হোক, সে ওই গ্রামের লোকের ডিপোজিটটা কালেক্ট করুক, সে আপনারই ব্যাংকের বৈধ এজেন্ট, সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্রুভড, আর ওইখানেই সে লোকজনকে পিন টিন এগুলি ঠিকঠাক করে দিক, আমরা ট্রেনিং দিই, লালমোহনের লোকজন ডিজিটালি লোনে অ্যাপ্লাই করুক, লোন নিক সেকেন্ডের মধ্যে, কুড বি অ্যান্ড শুড বি ডান। যে আমরা ওদিকেই যাচ্ছি, ডিজিটাল জিনিসটাকে লেভারেজ করে সামনে এগোনো এবং এই বৃত্ত ভেঙে বের হয় আরবান নিস এই 30টি একটা জেলা, সাত আটটা শব্দ আছে এলিটদের খুব প্রিয়, বড় বড় রাউন্ড টেবিল কাঁপানো শব্দ, এর থেকে আসলে বেরোতে চাচ্ছেন? বেরোতে চাচ্ছি কেন, 68 জেলায় ব্যাংকিং দিয়ে কি হবে, বাংলাদেশ তো 68 জেলা না, তো বাংলাদেশ 491 উপজেলা না থানা, তারপরে 68,000 গ্রাম, আমরা ধাপে ধাপে ওদিকে যাচ্ছি, প্রতিটা জায়গাতেই ডিপোজিট আছে, প্রতিটা জায়গাতেই লোন দেওয়ার জায়গা আছে, অ্যান্ড প্রতিটা জায়গাতেই শপিং আছে, বাই সেল, ওটা তারা দোকান, ভোলার যে লালমোহনের দোকানটা বললাম, তো তো মাল কেনে আর মাল বেচে, তো আপনি তো ওইটাকেও সিস্টেমে আনতে পারেন, ও তো বালিশের নিচে রাখে ওইটা, আমি যে বলি জিডিপি 2% বাড়বে, সো ম্যাট্রেসের নিচে থেকে বের করতে হবে, বের করে আসা এমএমএ ম্যাট্রেস মানি ম্যানেজমেন্ট, সো এগুলো সব থিওরি শুনতে একটু কুৎসিত লাগে, বাট সত্যটা এরকমই যে ফর্মাল ইকোনমিতে আনলে ইকোনমির সাইজ ও ব্যাপ্তি অ্যান্ড স্কেল তো বাড়ে, তো বাড়লে ইকোনমি আরও গ্রো করবে, তখন বেটার। আবার একটু জীবনের কথা বলি, আপনি যখন শাহবাগে যেতেন তখন কি এরকম স্যুটবুট তো আর পড়তেন না? না না, স্যুটবুট তো বাসাতেই পরি না, স্যুটবুট তো টি শার্ট গ্যাবার্ডিন, স্যুটবুট তো ব্যাংক থেকে আসলাম, জিন্স টি শার্ট গ্যাবার্ডিন এই জাতীয় ওই পোশাক, এই জাতীয় আমি বাসায় হাফ প্যান্ট পরে খালি গায়ে থাকি, এটাই আসল আসল মাস্টার আরিফ। না না, এটা তো আমার এখন শর্টস এন্ড খালি গা, অফিস থেকে ডিরেক্ট শর্টস এন্ড খালি গা। তো আবার আপনার কি কখনো ইচ্ছে করে যে শাহবাগে আবার এক সময় এই একটা সিম্পল টি শার্ট এবং একটা সিম্পল গ্যাবার্ডিন, তাই যাই যখন ছুটির দিনে যাই, কারণ এখন নতুন উপন্যাসের কাজ করছি আমি, একটা বিশাল এরিয়া রেখি করছি, বিজয় সরণি, তেস্তুরি বাজার, মণিপুরী পাড়া, একজন প্রকৃতিবিদকে রেখেছিলেন মোকারম সাহেবকে, বিখ্যাত বড় মাপের প্রকৃতিবিদ, দ্বিজেন শর্মা, মোকারম হোসেন, মোকারম হোসেন তরুণদের মধ্যে সে খুব যে ফিল্ড গাইডটা বের করেছে বাংলাদেশ বলে এই জাতি তাকে মূল্যায়ন করেনি এখন পর্যন্ত, এটা একটা অকল্পনীয় কাজ, এই বাংলাদেশের ভূখণ্ডে এমন কোনো ঘাস, এমন কোনো পাতা, এমন কোনো ফুল, এমন কোনো বৃক্ষ, এমন কোনো কিছু নাই যা ওখানে ফুল ফোর কালারে বিউটিফুল প্রিন্টে বর্ণনা সহ নাই, ফিল্ড গাইড। সন্তান সম্পর্কে একটু শুনি, কালিল জিবরানের তো সেই অমর কথা আছে, ইওর চিলড্রেন ইজ নট ইওর চিলড্রেন, দে হ্যাভ জাস্ট কাম থ্রু ইউ। আপনি একজন বড় মাপের লেখক হিসেবে আপনার সন্তান এবং পরিবার সম্পর্কে আপনার দর্শন কি? আমার ওয়াইফ বেসিক্যালি খুবই ভালো মা হিসাবে একজন এবং স্ত্রী হিসেবেও, তার এই হেল্পগুলি না পেলে আমি এইভাবে ফ্রান্স কাফকা, ইলিয়াড, 4 বছর ধরে আগস্ট এগুলি আমি করতে পারতাম না। বাজার তো করেন না কখনো ব্যাংকিং হিসাবে? আমি বাজার করি না কখনো, করেন না আমার, এটা সম্পূর্ণ ভাবির দায়িত্ব, সব সম্পূর্ণ সংসার তার দায়িত্ব, আমি ওখানে আমার বেডরুম আর আমার পড়ার রুম, এখন আমি দ্বিতীয় উপন্যাসের কাজ করছি। সন্তান কয়টি? 2 মেয়ে, বড় মেয়ে ক্যানাডাতে পড়ে, বয়স 20 অ্যান্ড অ্যাবাভ লিটল, 20 বছর 2 মাস, 2 মাস, আচ্ছা 20 বছর 2 মাস, বড় মেয়ে ওখানে পড়ে, আর ছোট মেয়ে ঢাকা সানবিমস স্কুলে পড়ে ক্লাস 3-তে, দুজনের মধ্যে গ্যাপ 10 বছরের, দুজনেরই আমাদের খুব, 2 মেয়ে, সো কতখানি স্নেহ হতে পারে একদম বাবার দিক থেকে। জি জি, প্রতিদিনই মেয়েকে লিখছিলাম যে তাড়াতাড়ি আসো, এখন আমারও সব মেয়ে আসবে, ফলে আমি বুঝি। জি জি জি, বাট আমি বুঝি যে তাদের দিক থেকেও তারা বড় হয়ে যাবে। কখনো কি মনে হয় যে বাচ্চা কাচ্চা বা সন্তান এবং স্ত্রীকে বঞ্চিত করছেন আপনার লেখা? আমার সবসময় মনে হয়। এই গিল্ট কি ওই আইআরকে বকশিস না দেওয়ার গিল্টের চেয়ে বেশি না? তাদেরকে হয় কি, উই টেক ফ্যামিলি ফর গ্রান্টেড, আমরা জানি যে ওরা তো কন্টিনিউসলি ক্ষমা করবি অ্যান্ড ফ্যামিলি, সো ওখানে গিলটা একটু কম, কিন্তু আসলে হওয়া উচিত, আসলে হওয়া তো উচিত, হওয়া উচিত বেশি না? চেষ্টা করি বাচ্চাদেরকে সময় দিতে, ওয়াইফকে সময় দিতে। কখন মেইন সমস্যা এই ব্যাংক যে কি বিষয়, এইটা সামলে বাথরুমে যাওয়ার সময় নেই লাগে, সো আপনার আমি সিটি ব্যাংক এক সময় কিন্তু মাঝখানে লাঞ্চ হয়ে যায় বিকাল 5টায়, কি খান লাঞ্চে?
লাঞ্চের যে বাসা থেকেই খাবার আসে, আমার লাঞ্চ 3 মিনিট থেকে ম্যাক্সিমাম 4 মিনিটের। কি ধরনের? ম্যাক্সিমাম 4 মিনিটের। নর্মালি আপনার নর্মাল এটাও আসে, এক পিস মুরগি, একটুখানি রাইস, একটুখানি ডাল, একটা বেগুন ভাজি, আবার আসে একটা সুন্দর আমার ওয়াইফের করে স্পেশাল স্যান্ডউইচ, আর আপনার কিছু নুডলস, বা ওর অনেক ফরেন রান্না বান্না পারে। আচ্ছা, হ্যাঁ, সো একটা কিছু বাসার খাবারটা খায়, বাসার খাবার সব, যা অন্তত মানে ঘরওয়ালির একটা স্পর্শ থাকে। জি জি জি। আর আমি খাবারের ক্ষেত্রে এই পৃথিবীর যত খাবারই হোক, আমার বাংলা খাবার ছাড়া কিছু ভালো লাগে না। বিশেষ করে আমার তো মারাত্মক ভালো লাগে শুধু পরিবারের খাবার, আমার নিজের ঘরের খাবার। আমার আর আমার প্রিয় খাবার আপনি শুনলে হাসবেন না, হাসান একটু, ডিম ভাজি। আমারও তো একদম একেবারে এক্স্যাক্টলি দ্য সেম। আমার যদি গরম ভাপ ওঠা ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি হয়, তো এটা পৃথিবীর শ্রেষ্ঠতম। আমার কাছে পৃথিবীর আর কোনো খাবার লাগবে না যেটা আপনি বলছেন, আর সাথে যদি একটু ঘি ঘি হয়। আহ, আসলে যশোর খুলনা তো, আমি যশোর আপনি খুলনা, ওই জিনেটিক ঘটনা এখানে আছে, আছে জিনেটিক ঘটনা আছে। মৃত্যু নিয়ে কথা বলছিলেন মাঝখানে, আপনি কি কি করে মরতে চান? আমি আর ম্যাক্সিমাম আমি 5 থেকে 6টা, ম্যাক্সিমাম 7টা উপন্যাস লিখতে চাই। আর 5-6টা, একটা হলো, একটা হলো, আপনি 5 হলে অনেক হবে রানা ভাই। আমি তো সেটাই বলছি যে আগস্টাপ ছায়া যার হাত দিয়ে বেরিয়েছে তার 5টা কিন্তু ভয়ঙ্কর। টোটাল লাইফে 5, এই মুহূর্তে মাথার এই পাশে আছে দ্বিতীয় উপন্যাস, এই পাশে আছে তৃতীয় উপন্যাস, দুটোরই গল্প ফুললি পুরোপুরি মাথায় আছে একদম ফুল। কিন্তু লেখা শুরু করেছেন দ্বিতীয়টি? লেখা শুরু করেছি দ্বিতীয়টা। কত দূর এগুলে? ধরেন 30 পৃষ্ঠার মতন, এন্ড রাফ স্কেচ এন্ড ড্রাফটিং ডান, ফুল ডিজাইনটা, আর্কিটেকচার। আপনি কি আগে আর্কিটেকচারটা করেন? করে নেন না? আমি 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 হুট করে কিছু লিখতে পারি না। আচ্ছা, হোমওয়ার্ক লাগে, আমার ব্যাপক লাগে ওটা। তো আমি এখন আবার ওইটা 30 পৃষ্ঠা করে আমি দেখলাম যে আমাকে পাওয়ার অ্যান্ড পাওয়ার রিলেশনস নিয়ে আরও পড়তে হবে, তো এখন আবার থামিয়ে দিয়ে এখন পাওয়ার রিলেশনস নিয়ে পড়াশোনা করছি একটু। একবার আপনি বলছিলেন ওকে যে আপনি মিলিটারি সায়েন্স পড়তে হচ্ছে, এই যে দ্বিতীয় উপন্যাসের জন্যই পাওয়ার স্ট্রাকচার পড়তে গেলে ব্যাটল ফিল্ড ফরমেশনও পড়তে হবে, কারণ ওই যুদ্ধ আর একটা তো পাওয়ারের বিশাল ধমধম ধম প্রকাশ, ইউনো, সো যুদ্ধ পড়তে হচ্ছে, কারণ দ্বিতীয় উপন্যাসে এই ব্যাপারটা আছে। সো ব্যাটল ফিল্ড ফরমেশন, দেন আপনার মিলিটারি সায়েন্সের। আমি জিজ্ঞেস করছি আগে কি কি করে মরতে চান? আচ্ছা, 5টা উপন্যাস লিখতে চাই আরো 5টা, আর ফ্রান্স কাফকা গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড। ও, এটা আমার ডিমান্ড আছে, আমার কিন্তু পার্সোনাল ডিমান্ডও আছে এটা। আর এটা সেজন পার্স, যার যার কাছ থেকে আমি দেখেছি শব্দের কি শক্তি, কবি কবি যাকে দিয়ে 1992-তে আমি মোহিত ছিলাম এবং এখনো আছি, সেজন পার্সের আমেরস সমুদ্র চিহ্ন বইটা আমি অনুবাদ করে যেতে চাই বাংলা সাহিত্যে, যেটার জন্য উনি, যেটা আপনার ওই যে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে এবং একই সাথে লামন্ত পত্রিকার দৃষ্টিতে গত শতাব্দীর 100 প্রধান বইয়ের দুটোতেই ওই ওইটাতে আছে সেজান পার্সেরামের, এটাকে বাংলায় অনুবাদ করতে চাই। এই এই কাজ করি, এটা হলো সাহিত্যের দিকে, সাহিত্যের দিকে। আর মানুষের জন্য আপনার কি আর কোনো কন্ট্রিবিউশন করে যাওয়ার কোনো ইচ্ছা আছে? আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, আমার টাকা পয়সাও সীমিত। মানুষের জন্য কন্ট্রিবিউশন হচ্ছে, আমরা যদি নিজেদেরকে ইন্টেলেকচুয়াল দাবি করি, ওই ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন যে মানুষকে বোঝানো যে সমাজ এভাবে চলছে, চোখ খোলো এবং নতুন করে বাঁচতে শেখো। সো এখানে সমাজে অনেক ধোকা চলছে, সমাজে অনেক ইনইকুয়ালিটি, এত বড় সত্য বাংলাদেশ। ঘুমানো, দাঁত মাজা, সন্তান উৎপাদন, বেড়াতে যাওয়া, উইকেন্ড করা, আপার অফিসে যাওয়া, এর বাইরের যে আরেকটি জীবন গভীরতর অর্থ সমৃদ্ধ বা অর্থ সম্পন্ন, সেই জায়গাটা সম্পর্কে আপনার একটু সংক্ষিপ্ত আলোকপাত শুনি। সেই জায়গাটা নিয়েই তো আমরা আসলে চিন্তা করি যে শুধু যদি ওইটুকুই হয়ে যায় তাহলে তো ধরেন মানুষ আর চার পায়ের প্রাণীর মধ্যে কোনো ফারাক থাকে না। মানুষ যেহেতু চিন্তা করতে পারে, মানুষের এই চিন্তা আরও দেখেন চিন্তার জায়গার যে মানুষ, দেকার্ত বললেন যে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, তার মানে আমি আমি ভাবি বলেই আমি, এই যে চিন্তা সমৃদ্ধ যে মানুষ, এই চিন্তার কন্টিনিউয়াস এই চিন্তার চর্চাটা জারি রাখা যা দরকার, এবং এটার জন্য একটা সাহিত্য, একটা শিল্প সাহিত্যের একটা ভূমিকা, একটা সমাজ গঠনে বিরাট, ও চিন্তাটাকে জারি রাখে, শাসকরা শাসন করে যায়, শোষিতরা শোষিত হয়। তো আমাদের এই চিন্তার জায়গা থেকে দেখতে চাই যে হিউম্যান লাইফের বোধহয় এর চেয়ে বৃহত্তর কোনো অর্থ আছে, যদিও আমি ইন ব্র্যাকেট বলে রাখি নাই। হ্যাঁ, তো ইন ব্র্যাকেট বলে রাখলেন যে নাই 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 নাই
মানুষের হিউম্যান লাইফের কোনো অর্থ নাই মানুষ কামড়াকামড়ি করে কোনো মতে বেঁচে যাওয়া এবং কিছু জিনিস সৃষ্টি করা। তাহলে কি গরিলা থাকাই ভালো ছিল? যে সৃষ্টিরও বেশি দিনের কোনো আপনার সৃষ্টি 200 বছর পরেও থাকবে না, পৃথিবী কিন্তু আজ থেকে 20,000 বর্ষ পরেও থাকবে। সো ইউনো কাল খুব নির্মম না? কাল ভয়ঙ্কর নির্মম, এন্টায়ার পৃথিবীর সৃষ্টি, মানুষের বিকাশ, মানুষের আপনার বিবর্তন, মানুষ যেভাবে চার পা থেকে খাড়া হলো সেই বিষয় থেকে শুরু করে হিউম্যান বিইং যা করতে পারে এবং পৃথিবী যেরকম সহিংস, পৃথিবীর সামনের দিকে আরও বেশি সহিংস হওয়ার ব্যাপার থাকতে পারে। কারণ আণবিক পারমাণবিক শক্তি যেভাবে তারা নিয়ে বসে আছে, যে কোনো সময় স্পার্কের মতন একটা পৃথিবী উড়ে যেতে পারে। এই পৃথিবীর নিয়ে আমার কোনো বিশেষ বিশেষ কোনো আশা ভরসা কিছু নাই। এই পৃথিবী মেবি আজকে না মেবি 72,000 বছর পরে উড়েই যাবে। সো একদিক থেকে তখন সব মুক্ত হয়ে যাবে এত এত জিনিস থেকে। কারণ আপনি তো এত জাস্টিসও কিছু নাই, নৈরাশ্যবাদী তো না আপনি? নৈরাশ্যবাদী আমি না, বাট আমি ওইভাবে ধরলে আমি অ্যানার্কিস্ট থিওরি বিশ্বাস করি। ভাল লাগে অ্যানার্কিস্ট থিওরি নিচ্ছের মতন করে ভাবতে, যে আলটিমেটলি সব কিছুর পিছনেই থাকে মানুষের নিজেকে জাহির করার এবং মানুষের অন্যের জায়গাটা সরিয়ে ওই জায়গাটা নেওয়ার একটা প্রবণতা। এটা 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 ঐতিহাসিক, এতে দোষের কিছু নাই। এটাই এটা পৃথিবীকে ফোর্স দেয় সামনে আগানোর। সো এই ফোর্সটার মধ্যেই যে আবার আপনার ক্ষমাহীনতার ব্যাপারগুলি চলে আসে, ওইগুলি পৃথিবীর বড় সত্য। ওই জন্যই অন্ধকার না, পৃথিবীর বড় সত্য আবছায়া, পৃথিবী দেখা যায় না মতন একটা। অনেক ধন্যবাদ মাসরুর আরেফিন, জীবন ও সাহিত্যের আজকের বিশেষ অতিথি হিসেবে খুব প্রাণময় একটি আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমি তো সাজান পার্সের একটা অংশ নিয়ে এসেছিলাম, প্লিজ আজকে শোনান আমাদের। আমরা অবশ্যই লিপিবদ্ধ করে দেব এই বিষণ্ণ অর্থহীন নদীর নিয়তি, ঘাসফড়িং এর রং চূর্ণ করে দেয়া আছে তাদের নির্যাসে। অদূরে সৈকতের বিশাল তাজা কোলাহলের মাঝে কামারেরা তাদের নিজ নিজ অগ্নির প্রভু। নতুন রাস্তায় চাবুকের তীক্ষ্ণ শব্দ খালাস করে গাড়ি ভর্তি অসিরিচিত শনি। ও খচ্চরেরা তামার তরবারির নিচে আমাদের ছায়া, মুঠিতে বেঁধে রাখা চারখানা অস্থির মাথা, নীলিমার পটে গড়ে জীবন্ত থোকা। আশ্রয় শিবিরের স্থপতিগণ জড় হন বৃক্ষের নিচে আর পরিস্থিতি বাসায় নিয়ে আলাপ করেন। আমাকে সেখান তারা দালানগুলোর অর্থ ও কাজ, সম্মুখ সজ্জিত আধার পশ্চাৎ। লাল রং গ্যালারি মাটির, সদর দালান খালা কালো পাথরের, আর লাইব্রেরির জন্য আছে গাঢ় ছায়া জলের প্রবাহ। কবিরেজের গুদাম হবে শীতল স্থানে, এবং তারপর যার যার চাবির ফুটোয় ফু দিয়ে আসেন মহাজন। আর ইতিমধ্যে একজন রাস্তা একা একা গান গিয়ে চলে, তাদেরই কেউ যারা ভুরুর ওপর রেখে রাখে গুপ্ত নাম নিজের খোদার। খালি মালামাল আর ময়লার এ পাশটায় নিরন্তর পোকার সনন, আর তোমাকে বলার কোনো সময় এটি নয়, ওই তীরের মানুষের সাথে আমাদের মৈত্রী হিসেবের সময় এটি নয়। চামড়ায় করে উপহার দেয়া জল, ডকের কাজে অশ্বসেনা নিয়োগ, আর মাছের মুদ্রায় যুবরাজের পাওনা পরিশোধ। উল্লুকের মৃত্যুর মতো দুঃখী এক শিশু, যার কিনা ছিল এক দারুণ রূপসী বড় বোন, গোলাপ বরণ মখমল জুতোয় করে আমাদের এক তিতির পাখি উপহার দিয়ে গেছে। নিঃসঙ্গতা, বিশাল সমুদ্র পাখির পেড়ে যাওয়া নীল ডিম, আর যত লরেল গাছ প্রত্যুষে ভরে আছে সোনার লেবুতে, গতকালের কথা পাখিটি পালিয়ে গেছে। স্যাজান পার্স। আহা সুন্দর, আপনার করো অনুবাদ নিশ্চয়ই? জি আমার করো। আমরা আর একদিন আপনার শুধু কবিতা শুনব। আজকে এই আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক, জীবন ও সাহিত্যের এই বিশেষ পর্বে মাসরুর আরেফিনকে তুলে আনা একটা চেষ্টা আমরা করলাম। একজন লেখকের যে ভেতরের সত্তা, তার মধ্যে যে ভাঙা গড়া, তার মধ্যে যে অনেক সত্তার একত্রে বসবাস, তাকে কি আমরা এক ঘন্টা দু ঘন্টা বা সময়ের এই ঘেরাটোপের মধ্যে আবিষ্কার করতে সক্ষম হব? আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তারপরও সময়ের শাসনকে মানতে হয়, সে কারণে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। তবে ভবিষ্যতে, যেমনটি একটু আগে আমরা আলোচনা করছিলাম, মাসরুর আরেফিনকে নিয়ে আবারও বসব, তাকে আবারও শুনব, আবারও তাকে আবিষ্কার করার চেষ্টা করব, এবং আবছায়ার মধ্যে যেটুকু আলো আছে সেই আলোটা যেন আর একটু বাড়ানো যায় জীবনে, আমরা সেদিকেই যাত্রা করতে থাকব। আপনাদেরকে এই অনুষ্ঠানটি দেখার জন্যে অনেক ভালোবাসা।